আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের মেয়োনিজ বানিয়ে দেখাবো। খুব সহজে ঘরে থেকে উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 মুটকি ভিনেগার দিয়ে দিলাম। এখন 1 কাপ তেল 5 বার অল্প অল্প করে মিশিয়ে নিব। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখেন, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলেছি মেয়োনিজ। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।